দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। প্রতি বছরই রমজান মাস ও পবিত্র ঈদ উৎসবের প্রস্তুতি চলে জোর কদমে, কিন্তু অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা এই বছর। বর্তমানে গোটা পৃথিবী করোনা মহামারী মোকাবেলায় বিপর্যস্ত। এই বছর ঈদ উপলক্ষে বিশেষ ঔজ্জ্বল্যতা না থাকলেও উৎসাহে এতটুকু ঘাটতি পড়েনি। এদিন সামাজিক দূরত্ব মেনেই খণ্ডকোষ ব্লকের পাঠানপাড়ায় হাজির হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান খণ্ডকোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। পাশাপাশি করোনা মোকাবেলায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন তিনি। প্রথমে বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্লোগানটা হচ্ছে, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব হচ্ছে সবার। আজকে আমরা নিশ্চয় লক্ষ্য করলেন যে পাঠানপাড়া গ্রামবাসী বৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, সেই অনুষ্ঠানটাকে আমরা আমাদের খণ্ডকোষ বিধানসভার পক্ষ থেকে সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে, ওনারা গ্রামের মানুষকে বোঝাতে পেরেছেন। রাজ্য সরকারের নিয়মবিধি মেনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ধূপগুড়ি ব্লকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে 50 জনকে নিয়ে আয়োজিত হলো ঈদ উৎসব। অনুষ্ঠানকে ঘিরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, বানরহাট সহ বিভিন্ন এলাকায় থানার তরফ থেকে টহলদারি চালানো হয়। এখানে আমরা চারটা জামাত করেছি, চার জায়গায়, আর মসজিদে একটা। 35 বছর এইভাবে লোক নিয়ে দূরত্ব বজায় রাখিয়া, কারণ দেশে একটা এরকম মহামারী খুব ধৈর্য চলেছে, এই জন্য নিজেকে বাঁচা এবং অপরকে বাঁচানোর জন্য ভীষণ করে অন্যান্য সংক্রমণ চলছে যে আমাদের ভারতবর্ষে করোনা তার বিধি মানতেই চলতে হচ্ছে, ঠিক পালন হচ্ছে সেইভাবে পরিপূর্ণ, মানে লোকজন মানে ডিস্টেন্স মানেই যেটুক নিয়ম সেটুক করে করা হইল, ঈদের নামাজ পড়া হইল। দুর্গাপুর নঈমনগরের বড় মসজিদে করোনা বিধিনিষেধ মেনেই পালিত হলো পবিত্র ঈদ। প্রতি বছরের মতো হাজার হাজার মানুষের জমায়েত এড়িয়ে প্রায় 50 জন এদিন মসজিদে নামাজ পড়েন। মসজিদের সামনে কুচিকাচাদের জন্য ছোট করে কয়েক ঘন্টার জন্য মেলার আয়োজন করা হয়। নামাজে অংশগ্রহণকারী সমস্ত মানুষ দূরত্ব বিধি মেনে ও মাস্ক পরে পবিত্র ঈদ উৎসবে মেতে ওঠেন। আজকে আমরা ঈদের নামাজ এত সুন্দর পার করলো, আমরা খুবই আনন্দ। আমাদের এখানে যত সমাজের, আমাদের এখানে কোনো ভেদভাব কোনো নাই, আমরা খুবই সুন্দর করে আমরা ঈদের নামাজ পার করলাম। চলতি বছরে করোনার জেরে বিভিন্ন ঈদগাহ ময়দানগুলিতে ঈদের নামাজ পাঠ বন্ধ। উত্তরবঙ্গের বৃহত্তর সুজাপুরও ধরা পড়ল সেই একই চিত্র। উল্লেখ্য, প্রতিবছর নামাজ পাঠে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে, তবে করোনা পরিস্থিতিতে মহেশমাটি এলাকায় মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দফায় দফায় নামাজ পড়লেন মহিলারা। ভাইরাসের জন্য আমাদের 2 বছর থেকে খুব অসুবিধাই হচ্ছে নামাজ পড়ার জন্য। তা আমাদের 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 ওয়ার্ডের আশিস কুন্ডু পাতাদা আমাদের এই যে দাহার এখানটাই সুন্দর করে যেটা পড়ে দিয়েছে, সেই জন্য সামাজিক দূরত্ব বজায় করে আমরা 3 বার নামাজ পড়েছি। মানে সামাজিক দূরত্ব, মাস্ক পরে সবাই মিলে 3 বার আমাদের জামাত হয়েছে, সেই জন্য আমরা ভালো করে নামাজটা পড়তে পেরেছি এর জন্য। পাশাপাশি এদিন ইংরেজ বাজারের বিবি গ্রাম জামে মসজিদ নামাজ পাঠ করতে দেখা যায় পুরুষদের। মালদা জেলা পুলিশ প্রশাসন এবং ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে সুষ্ঠুভাবেই নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।